দিচ্ছি না, আমি প্রথমবার এই ভিডিওতে আমি নিজেকে দেখাচ্ছি। এর আগে হয়তো দেখেছেন, কিন্তু পুরোপুরি মানে যে ক্যামেরা সামনাসামনি আমি কথা বলছি এটা প্রথমবার আমার কাছে, কারণ আমার জীবনের আজকে একটা খুবই খুশির দিন, ছোট্ট হলেও কিন্তু আমার কাছে অনেক বড় একটা দিন। কারণ আমি অনেকদিন ধরেই ইউটিউবে রান্না দিচ্ছি, ইউটিউবে কাজ করছি, অনেকবার ডিমোটিভেট হয়েছি যে আর ভাইরাল হচ্ছে না ভিডিও, ভিডিও ছাড়বো না। তারপরে দেখলাম যে না, ভিডিও ছাড়া যেতেই পারে, দেখাই যাক না কি হয়। আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করেছে যে না তুমি দাও, যা হবে দেখা যাবে। তো এটা তো আমার নিজের একটা হবি বলতে গেলে, এটার জন্যই আমি হবি বা প্যাশন বলতে গেলে যেটার জন্য আমি ভিডিওটা দিই, আমি রান্না করতে ভালোবাসি এবং আমার বাড়ির লোকজনকে প্লাস আমার বন্ধুদেরও আমি খাওয়াতে ভালোবাসি। তো তারপর আমি ঠিক করলাম যে না, ভিডিওটা দেওয়া আমি কন্টিনিউ করবো, ছাড়বো না, দিতে থাকি দিতে থাকি। তারপর একদিন দেখা গেলো যে একটা ভিডিও আমার ভাইরাল হয় এবং সেখান থেকেই আমার চ্যানেলটা মনিটাইজড হয়। মনিটাইজড হওয়ার পর $10 কমপ্লিট করে, যেটা অ্যাডসেন গুগল অ্যাডসেন পিনের জন্য আমি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার 15 দিনের মাথায় আমার আমার কাছে চলে আসে এবং ওটা পেয়ে মানে আজই আমি হাতে পেয়েছি এবং পেয়ে আমি এতটাই খুশি হয়েছি যে আমি ভাবলাম ভিডিওটা আজকে করেই ফেলি। আর পেয়ে এই যে দেখুন, এটা পেয়ে গেছি আমি, মানে এটা বলতে গেলে এক কথায় হাতে মানে সোনার হরিণ হাতে পাওয়া আমার কাছে। তো এটা পেয়ে আমি খুবই খুশি। অনেকের কাছে এটা হয়তো কিছুই না, কিন্তু আমার কাছে এটা অনেক কিছু। এবার দেখা যাক যে এই আমার যে চ্যানেলটা কুকিং কন্যা নামে, কিভাবে জার্নিটা এগোয়, কিভাবে আরো ভালো আমি ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো, আপনারাও অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করুন যাতে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি, নতুন কিছু রান্না এবং পুরনো রান্না তুলে আপনাদেরকে দেখাতে পারি। ধন্যবাদ।